অক্ষয়, অজয় এবং সালমান তিনজনেরই একই ভুলে বলিউড পেয়েছিল এক বড় সুপারস্টারকে। বলিউডে এক সুপারস্টারের জন্ম হয়েছিল অক্ষয়, অজয় এবং সালমানের একই ভুলের কারণে। 30 বছর আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল একটি ছবি যা বক্স অফিসে রীতিমতো সাফল্য এনে দেয়। 90-এর দশকের বড় তারকা তথা অক্ষয় কুমার, অজয় দেবগন এবং সালমান খানের কাছে প্রথমে এই ছবির প্রস্তাব গিয়েছিল, তবে তারা সরাসরি ছবিটিকে না বলে দেন। ছবিটি মুক্তি পেলে বলিউড পেয়েছিল এক নতুন সুপারস্টারকে। বলিউডের এই তিন তারকার ছবির গল্প শুনে সেটি না করার সিদ্ধান্ত নেন, কারণ এই সিনেমাতে নায়ককে একটি ভিলেনের চরিত্রে দেখানো হয়েছিল। বড় তারকারা এই ছবিটি প্রত্যাখ্যান করলে চলচ্চিত্রটি এক অভিনেতার ঝুলিতে আসে এবং ভাগ্য এমনভাবে ঘুরে যায় যে তিনি রাতারাতি স্টার বনে যান। ঠিক ধরেছেন, এখানে কথা বলা হচ্ছে বাজিগরের। এই ছবিতেই নেতিবাচক ভূমিকায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে, আর এই নেগেটিভ চরিত্রের কারণেই ছবির প্রস্তাব ফেরান অক্ষয়, অজয় এবং সালমান। আসলে এই সময় কোনো নায়কই চাইতেন না ভিলেনের চরিত্রে অভিনয় করতে, কিন্তু শাহরুখ এই চ্যালেঞ্জ গ্রহণ করেন। তার নেতিবাচক চরিত্রে শাহরুখের অভিনয় সকলের মন জয় করে নেয় এবং বলিউডে পাকাপোক্ত জায়গা করে নেন। বাজিগরের ছবির আগে শাহরুখ খান আরও 7টি ছবিতে কাজ করেছিলেন, কিন্তু সেভাবে নজর কাটতে পারেননি। একটা সময় অন্য একটা ছবির ব্যাপারে কথা বলতে আব্বাস মাস্তানের অফিসে গিয়েছিলেন শাহরুখ, আর ওই সময়টায় বাজিগর ছবির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন অক্ষয়, সালমান এবং অজয়। এদিকে বাজিগর ছবির জন্য একজন দিল্লির ছেলেই খুঁজছিলেন পরিচালক জুটি। এরপর শাহরুখের সামনেই এই চরিত্রের প্রস্তাব রাখা মাত্রই তিনি হ্যাঁ বলে দেন। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে। ওই ছবি ফিল্মফেয়ারে সেরার সেরা অভিনেতার পুরস্কার পান। একের পর এক ছবির অফার আসতে থাকে শাহরুখ খানের হাতে। বলিউডের জন্ম হয় এক নতুন সুপারস্টারের।